এমন অনেক মানুষ আছেন যাদের অবস্থা হয়তো আপনার থেকে অনেক ভালো, সেটা আর্থিক দিক থেকে ভালো, তার গাড়ি অনেক বেশি দামি ব্র্যান্ডের, তার অনেকগুলো বাড়ি আছে, কিন্তু তা সত্ত্বেও তিনি আপনাকে চূড়ান্তভাবে হিংসা করেন। আপনি তো ভাবেন যে কেন করে, আপনার আছেটা কি, তার আপনার থেকে তো তার অবস্থা অনেক ভালো। তাহলে বলি, আপনার যেটা আছে সেটা হলো আপনার চরিত্র, আপনার সততা, আপনার অ্যাকসেপ্টেন্স মানুষের কাছে, যেটা তার অনেক কম। সেই জন্যই তিনি আপনাকে যত্ন সহকারে হিংসাটা করেন এবং চান যাতে আপনি ভালো না থাকেন। কাজে আপনি সেগুলোতে গুরুত্ব দেবেন না, নিজের মতো চলুন, নিজের কাজটা করুন, কারণ আপনার তো অ্যাকসেপ্টেন্স রয়েছেই, আপনার চরিত্র, আপনার সততা, এগুলো তো আপনার সম্পদ, এগুলো আপনার খুব গুরুত্বপূর্ণ কিছু কম্পোনেন্ট, এইগুলোকে সাথে নিয়ে চলুন, দেখবেন ভালো থাকছেন, আপনার খারাপ হবে না, ভালো থাকুন।